সো গাইস ওয়েলকাম টু মুই সুরেবিদ চ্যানেল। তো গাইস আজকে আমি চলে যাচ্ছি মানে আমার পুরের বাড়ির ভিতর, মানে এই জায়গাটা আমার আগের বাড়ি ছিল। হ্যাঁ মানে যখন আমি ক্লাস ফোরে পড়ব তখন আমরা এত থাকি বাড়ি নিয়ে জমিদার বাড়ি করছি, মানে এই জায়গা রাস্তার প্রবলেম ছিল জন্য আমার রাস্তার পাশে বাড়ি নিয়ে গেছে। হ্যাঁ তো অনেকদিন থেকে যেটা আসুক না, মাঝে মাঝে এই জায়গায় আসুক, গাছ ফাঁস গাছ এই জায়গা, এটা আমি গাছ ফাঁস দেখির জন্য আসুক। তো আজকে অনেক দিন এই জায়গায় আসলাম, তো ভাবলাম একটা ভিডিও করো তোমাকে দেখান যে আমার কোন জায়গা আমার আগের বাড়ি ছিল, মানে মুই যখন ক্লাস ফোরে পড়ব তখন আমার এই জায়গা থাকি বাড়ি নিয়ে জমিদার বাড়ি করছি, আর মানে এই এই জায়গাতে আমার জন্ম হয়েছে সব কিছু। ওই জায়গা তো ক্লাস ফোরে ওই জায়গা আমার বাড়ি নিয়ে গেছে, ওই ক্লাস ফোরে বরং আজ থেকে তোমার না হলেও ছয় মানে 10 বছর 9 বছর ওইরকম আগত আমার এই জায়গায় বাড়ি ছিল। হ্যাঁ তো ওই জায়গায় গাছ 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 লাগাচ্ছি, এই যে গামার গাছ, শিমুল গাছ, আম গাছ, ঠাম গাছ, এগুলি অনেক ধরনের গাছ গাছছি। তো এই গাছটাগুলি আজকে দেখির জন্য আসলাম, আর এই জায়গা দিয়ে লোকজন মানে যাওয়া আসা করে, এই পাশে বাড়ি ধারিগুলি আসে তো যাওয়া আসা করে। তো মানে এই জায়গা মানে ছাগল গরু আসি গাছ টাছগুলো খায়, তো ওটা দেখির জন্য আজকে আসলাম। তো আসুক না, হঠাৎ হঠাৎ করে আসুক, তো তোমাকে এটা দেখার জন্য আসলাম, ঠিক আছে। মানে এই জায়গা আম ঠাম গাছ সবই আছে, আম গাছ আম টাম ধরে মাঝে মাঝে, আম ধরে মানে লোক নাই অত কম ধরে আম, আর কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছ বিক্রি করছে। এই পাশ থাকিয়ে মানে এই সামনে যে গাছ দেখে নিয়েছিলেন, এই গাছ থাকিয়ে এই পাশে যে গাছগুলো মানে এগুলো সম্পূর্ণ এই গাছগুলো সব মানে এই গাছগুলো আমার, এই গাছগুলো আমার, আর ওই পাশে ওগুলো আমার না, মানে এই যে যেগুলো গাছ দেখে নিচ্ছেন এই যেগুলো এগুলো এগুলো আমার গাছ, ঠিক আছে। এই জায়গায় অত গাছ ছিল না, আমরা যাওয়ার পরে এই জায়গার গাছ ঠাস লাগাছি, যে গাছ ঠাস হয় গাছ বিক্রি করা। আর মানে আমার এত থেকে যাওয়ার উদ্দেশ্য হলো মানে এই জায়গা থেকে যে রাস্তা উঠবো, তার সাথে রাস্তার মানে প্রবলেম ছিল, তো ওই জন্যই আমরা এই জায়গা থেকে বাড়ি নিয়ে গেছি রাস্তা বগলত। তো অনেক দিন পরে যাতে আসলাম, তো ভাবলাম ভিডিও করো এইটুকুই। আর এই যে দেখো, এই দেখো গাছ ঠাস গাছ আছে দেখছেন, এই আমার গাছ এগুলো, এই আমার গাছ, মানে আমার মোর এই বাড়ির সব সিরিয়াল মনে আছে, কোন জায়গায় ঘর ছিল, কোন জায়গায় রান্নাঘর ছিল সব মনে আছে। তো আসো আমি মাঝে মাঝে দেখির জন্য আসো। তো এই যে দেখো অনেক গাছ গাছ লাগাচ্ছে এই জায়গাতে। এই জায়গাতে মানে গামার থার এগুলো গাছ ছাড়াও আরও পান সুপুরি গাছ ছিল। হ্যাঁ মানে এই জায়গায় পান সুপুরি গাছ থাকলে ঠিক না হচ্ছে, অনেক লোকজন যাওয়া আসা করে, তো পান টান সেই নিয়ে যায়, সুপুরি সুপুরি পায়ে নিয়ে যায়, মানে চোখে নিয়ে যায় লোকজন, ওই জন্য এগুলো না। এমনি সুপুরির গাছ টাছ আছে, সুপুরি দাদা অটো ধরে না সুপুরি গাছ, মাস এই পাশে যে বাঁশ গাছ এগুলো আমার না মানুষের গাছ, এগুলো মানে পান সুপুরি হয় মাঝে মাঝে হয়, ওগুলো একবারে কাঁসায় নিয়ে যাওয়া লাগে, পাখির সময় দেয় না, মানুষ চোখে নিয়ে যায়। আর পান টান তো নাই, লোক নাই, পান ক্যাঙ্গো টিপি আনন্দ পানের কাছে জল ঢল দেওয়া খায়। এই যে এগুলো গাছ টাছ, এই গাছটা বড় হলে এটা মুই বেসাম, এটা আমি আশা করছিলাম এটা গাছ, এই যে লম্বা এটা, আর এই যে এটা। তো ধরে মানে মোর মোবাইলে ক্যামেরাটা খারাপ, তো ওই জন্যই অত হয়তো ভালো দেখা যাওয়া লাগছে না, তা ক্যামেরা কিনিম, সেগুলো ক্যামেরা কিনিম, ঠিক আছে। মানে এই টাকাটা একটা টাকা পাওয়ার কথা, তো ওই টাকাটা পালেই ক্যামেরা কেনা মানে মোবাইল কিনিম, নতুন মোবাইল কিনিম একটা। তো বন্ধুগুলো মিলে বাড়ি যাম, ঠিক আছে, আসলুম দেখলুম জায়গা নাই কাউ নাই, মানে ছাগল ঠাগল আসি তো গাছ ঠাছ খায় ফেলা, এগুলো তো এই যে কাউ নাই, মিলে বাড়ি যাম, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এইটুকু, ঠিক আছে, তোমাকে একটু দেখার জন্য আজকে ভিডিওটা করলাম, মানে যাই মানে মাঝে মাঝে আসলাম এই জায়গা ঘুরির জন্য, তো কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয় না, ভাবলাম যে একটা ভিডিও করো, তোমার ভিডিও দেখে পাবেন, আর নিয়ে এসে আসলো। তো আজকে ভিডিওটা এইটুকু, ঠিক আছে, আর ভিডিও না সাং মেলা বাড়ি যাই। হ্যাঁ লাইন দেখছেন লাইন, এই যে এই পাতবাহারের ওই পাশের ওগুলো মানুষের জমি, আবার এটা এরিয়া মানে এই জায়গা তো বাড়ি ছিল একটা, উমিনা ছাড়ি গেছে, এই যে আমার ছিল আমরা ছাড়ি গেছি, ওই পাশেও লোক ছিল ওগুলো চলে গেছে, মানে এই জায়গায় রাস্তার অভাবের জন্য লোক মানে। তো কী এরকম ঘটনা, মানে মুই এই পাশে ভিডিও চালু করি, এই পাশে আমি কোথায় আসলাম, ওই পাশে ভিডিও বন্ধ হয়ে গেছি, মানে মোর মোবাইলের ফোন মেমোরি ফুলে গেছে বুঝছেন, মানে বেশি মানে দাদা বলছেন তো 4 বছর আগের মোবাইল 32 GB ফোন মেমোরি। হ্যাঁ মানে ফোন মেমোরি ফুল হয়ে যায়, আর মানে ভিডিও ডিলেট করি এবং নতুন করে ভিডিও বানা খায়, মানে খুব প্রবলেম এই মোবাইলটা নিয়ে বুঝছেন। তার মধ্যে ক্যামেরাটাও অতটা ভালো না, নতুন মোবাইল কিনিম, একটা টাকা ধরার কথা, ঠিক আছে, মোবাইলটি মোবাইল নতুন মোবাইল কেনা লাগবে। তো বন্ধুগুলো আজকে ভিডিওটা এইটুকু, ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড়ো করবেন না, কারণ ফোন মেমোরি ফুল, টুকটুক শব্দ লাগাইছে মোবাইলের, আপনার ভিডিও বন্ধ হয়ে গেছে, ইয়ার মানে ভিডিও করতে এসে বন্ধ হয়ে গেছে, তারপর দেখুন ভিডিও বন্ধ হয় নাই। তো বন্ধুগুলো আজকে ভিডিওটা এইটুকু, ঠিক আছে, মানে আমরা এই জায়গাতে রাস্তার জন্য ছাড়ি গেছি, শুধু আমরা না, এই পাশে লোক ছিল আরও, এই পাশে এই যে এই পাশে আরও বাড়ি ছিল, ইমে চলে গেছে। তো আজকে ভিডিওটা এইটুকু, ভিডিও কেমন লাগলে কমেন্ট করে করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন করবেন, আর চ্যানেলটা নয়া থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওত, টাটা।